প্রত্যেক দিনে আজকে আমি হাজির হয়েছি নতুন একটি মাছের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আধুনিক পদ্ধতিতে শিং মাছ চাষ পদ্ধতি নিয়ে এবং এটা আপনারা কোথা থেকে পাবেন সে সম্পর্কে। তো চলো না দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। ভালো করে চাষ করতে পারলে কার্প জাতীয় মাছের তুলনায় শিং মাছ চাষে লাভ বেশি হয়। তাছাড়া কৃত্রিম প্রজননের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে শিং মাছ উৎপাদন করা সম্ভব হয় এবং এই মাছটি চাষ করে কিন্তু অতিরিক্ত লাভ করা যায়। তো আসুন এই মাছটি চাষ করতে গেলে আমাদের যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত পুকুর নির্বাচন। পুকুর অবশ্যই বন্যামুক্ত হতে হবে, পুকুরের পাড় মজবুত হতে হবে, কোনো প্রকার ছিদ্র থাকলে সমস্ত শিং মাছ চলে যাবে, তাই ছিদ্রগুলো কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে। বৃষ্টির সময় পানির উচ্চতা 4 ফুটের বেশি হবে না এমন পুকুর নির্বাচন করতে হবে। পুকুরে আয়তাকার হলে ভালো ফল পাওয়া যায়। পুকুরের আয়তন 40 থেকে 50 শতাংশের মধ্যে হতে হবে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত 1 ফুট ঢালু রাখতে হবে। এখন কথা বলি পুকুর প্রস্তুতি নিয়ে। নতুন পুকুরে চেয়ে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয়। নতুন পুকুর হলে ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে 20 কেজি গোবর এবং ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে। পুরোনো পুকুর হলে প্রথমে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে, এরপর চুন দিতে হবে শতাংশ প্রতি 1 কেজি। চারদিকে জাল দিয়ে ভালোভাবে ঘের দিতে হবে। চারপাশে জাল দেওয়ার পর পুকুরে শ্যালো ইঞ্জিন দিয়ে 2 থেকে 3 ফিট পরিষ্কার পানি দিতে হবে। এখন কথা বলবো পোনা প্রাপ্তি। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু সুস্থ সবল মাছের পণ্য সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কিন্তু বিশ্বস্ততার সহিত হোম ডেলিভারি দিয়ে থাকি। তো আর দেরি না করে আমাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, এবার আসুন আমরা কথা বলে মজুদ ঘনত্ব নিয়ে। শিং মাছ এককভাবে বা মিশ্রভাবে চাষ করা যায়। মিশ্রভাবে চাষ করতে হলে কার্প জাতীয় মাছের সাথে প্রতি শতাংশে 30টি আঙুল সাইজের শিং মাছের পোনা ছাড়তে হবে। পোনা মজুদের সময় পোনাকে অ্যান্টিফাঙ্গাস মেডিসিনে গোসল করে তারপর কিন্তু ছাড়তে হবে। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, সর্বোপরি একটি কথা বলে রাখি, এইভাবে মাছ চাষ করতে পারলে আপনাদের কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পোনা মজুদের পর প্রথম 10 দিন দৈনিক মাছের ওজনে 20% খাবার প্রয়োগ করতে হবে। ছোট থাকে শিং মাছ সাধারণত রাতেবেলায় খেতে পছন্দ করে, তাই তাকে 20% খাবারকে 2 বেলা সমানভাবে ভাগ করে একটি অন্ধকার থাকতে প্রয়োগ করতে হবে। মাছ মজুদের পরে 10 দিন 15% হারে এবং পরের 10 দিন মাছের ওজনে 10% হারে পুকুরে খাবার প্রয়োগ করতে হবে। এভাবে চাষ করতে পারলে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের সাথে আবার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।